দেখো, আজকের এই ত্রিকোণমিতির সমস্যাটি তোমাদের সকলেরই জানা আছে এবং এটির সমাধান করার জন্য সাধারণত যে পদ্ধতিটি প্রয়োগ করা হয় সেটি অপেক্ষাকৃত বড় বা জটিল হয়। সেই জন্য আজ আমি এটির সমাধান অপেক্ষাকৃত সহজ ও ছোট পদ্ধতিতে দিচ্ছি। আশা করি এই পদ্ধতিটি তোমাদের ভালো লাগবেই। প্রথমে সমস্যাটি ভালো করে বুঝে নাও। বলা হয়েছে cos টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই cos স্কয়ার y প্লাস sin টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই sin স্কয়ার y সমান 1 হলে প্রমাণ করো যে, এখানে লক্ষ্য করে দেখো, cos টু দি পাওয়ার 4x টা হয়ে গেছে cos টু দি পাওয়ার 4y এবং cos স্কয়ার y টা হয়ে গেছে cos স্কয়ার x এবং এখানে আবার sin টু দি পাওয়ার 4x টা হয়ে গেছে sin টু দি পাওয়ার 4y এবং sin স্কয়ার y টা হয়ে গেছে sin স্কয়ার x। এটি রেজাল্ট আবার 1 দেখাতে বলা হয়। তো এই প্রমাণটি করার জন্য আমরা প্রথমেই লক্ষ্য করে দেখো, যেহেতু লেফট হ্যান্ড সাইডে প্রথমটির লবে cos টু দি পাওয়ার 4x এবং দ্বিতীয়টির লবে sin টু দি পাওয়ার 4x রয়েছে এবং রাইট হ্যান্ড সাইডে 1 রয়েছে, অতএব আমরা এটির ক্যালকুলেশন করার জন্য প্রথমে রাইট হ্যান্ড সাইডে 1 এর পরিবর্তে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x তার হোল স্কয়ার করব। তাহলে এখানে অনেক প্রশ্ন থাকতে পারে যে একের পরিবর্তে শুধুমাত্র sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x কেন নয়, তার হোল স্কয়ার টিকে কেন ব্যবহার করা হলো, বা একের পরিবর্তে sin স্কয়ার y প্লাস cos স্কয়ার y ব্যবহার করলাম না কেন। তো এই দুটি প্রশ্নের উত্তর আমি একটু আগেই দিয়ে দিয়েছি। এখানে যেহেতু দুটি ভগ্নাংশের প্রথমটির লবে cos টু দি পাওয়ার 4x এবং দ্বিতীয়টির লবে sin টু দি পাওয়ার 4x রয়েছে, অতএব এই sin স্কয়ার x এবং cos স্কয়ার x এর সাহায্য নিয়ে 1 করা হয়েছে এবং দুটিরই ঘাত 4 হওয়ার জন্য এখানে হোল স্কয়ার নেওয়া হয়েছে, যাতে করে এখান থেকে ঘাতগুলি 4 এসে যায়। তো পরবর্তী ক্ষেত্রে আমরা এটিকে a প্লাস b তার হোল স্কয়ারে ভেঙে নেব, নিয়ে পক্ষান্তর করে নেব এইভাবে, অর্থাৎ এই cos টু দি পাওয়ার 4x এর কাছে cos টু দি পাওয়ার 4x কে নিয়ে যাওয়া হলো এবং এই sin টু দি পাওয়ার 4x এর কাছে sin টু দি পাওয়ার 4x কে নিয়ে যাওয়া হলো, আর 2 sin স্কয়ার x cos স্কয়ার x কে আলাদা ভাবে রাখা হলো সমান 0। এখন আমরা এই প্রথম দুটি থেকে যদি cos টু দি পাওয়ার 4x কমন নিয়ে নিই তাহলে এই বিয়োগটি করলে হবে 1 cos স্কয়ার y, তাহলে 1 cos স্কয়ার y মানে sin স্কয়ার y, তাহলে এই বিয়োগ ফলটি সমান হয়ে যাবে, এখানে cos টু দি পাওয়ার 4x টাকে সরিয়ে নেওয়া হয়েছে আর 1 cos স্কয়ার y মানে sin স্কয়ার হয়ে গেছে আর এখানে cos স্কয়ার y। একই রকম ভাবে এই দুটি থেকে sin টু দি পাওয়ার 4x টা কমন নেওয়া হয়েছে আর 1 sin স্কয়ার কে cos স্কয়ার y লেখা হয়েছে ডিভাইড বাই sin স্কয়ার y আর এটিকে অপরিবর্তিত রাখা হয়েছে। খুবই সহজ ক্যালকুলেশন। এখন আবার লক্ষ্য করে দেখো, এটিকে খুব সহজে হোল স্কয়ার আকারে সাজানো যাবে, কারণ আমরা এই প্রথমটিকে লিখলাম sin y cos স্কয়ার x / cos y তার হোল স্কয়ার আর এই দ্বিতীয়টিকে লিখলাম cos y sin স্কয়ার x / sin y তার হোল স্কয়ার আর এখানে এই -2 sin স্কয়ার x cos স্কয়ার x টিকে এইভাবে এই দুটির মাধ্যমে লেখা হলো, যাতে করে লক্ষ্য করে দেখো এই sin y এবং cos y গুলি ক্যান্সেল হয়ে যাবে, সেক্ষেত্রে 2 sin স্কয়ার x cos স্কয়ার x ই থাকবে। তাহলে এটিকে আমরা এখন a - b তার হোল স্কয়ার আকারে লিখতে পারলাম। তাহলে এখান থেকে আমরা এই সম্পর্কটিকে খুব সহজেই বলতে পারি এটিকে পক্ষান্তর করে। সুতরাং এটি সমান আবার লেখা যাবে, এখানে এই sin y টিকে পক্ষান্তর করলে এখানে হয়ে যাবে sin স্কয়ার y আর cos y টিকে এদিকে আনলে এটি হয়ে যাবে cos স্কয়ার y, তাহলে sin স্কয়ার y / cos স্কয়ার y মানে tan স্কয়ার y সমান tan স্কয়ার x, কারণ এখানে sin স্কয়ার x / cos স্কয়ার x আছে, তাহলে এখান থেকে পাওয়া গেল tan স্কয়ার y সমান tan স্কয়ার x। এখান থেকে লেখা যাবে sec স্কয়ার y সমান sec স্কয়ার x, যেহেতু sec স্কয়ার থিটা সমান tan স্কয়ার থিটা প্লাস 1, তাহলে সেটা থেকে আবার লেখা যাবে cos স্কয়ার y সমান cos স্কয়ার x, যেহেতু sec স্কয়ার y সমান sec স্কয়ার x অতএব cos স্কয়ার y সমান cos স্কয়ার x। এখানে যেহেতু এই cos y sin y cos x sin x সব হরে রাখা হয়েছে অতএব ওগুলি not equal to 0, সুতরাং cos স্কয়ার y সমান cos স্কয়ার x। আবার এখান থেকে একই রকম ভাবে লেখা যাবে sin স্কয়ার y সমান sin স্কয়ার x, এটিকে 1 sin স্কয়ার y এটিকে 1 sin স্কয়ার x করে নিলে এটি পাওয়া যাবে। তাহলে এখন আমরা এই cos টু দি পাওয়ার 4y / cos স্কয়ার x + sin টু দি পাওয়ার 4y / sin স্কয়ার x এই রেজাল্ট যদি বের করি, সেক্ষেত্রে এই cos স্কয়ার x এর মানটি এখানে cos স্কয়ার y যদি বসিয়ে দেওয়া হয়, এখানে cos স্কয়ার x এর স্থানে cos স্কয়ার y, তাহলে এটি ক্যান্সেল হয়ে গিয়ে cos স্কয়ার y হবে আর এখানে sin স্কয়ার x এর জায়গায় যদি এই sin স্কয়ার y লেখা হয় তাহলে এটি কাটাকাটি গিয়ে sin স্কয়ার y হবে, তাহলে সেক্ষেত্রে cos স্কয়ার y + sin স্কয়ার y = 1 হবে। তাহলে এই প্রমাণটি খুব সহজই এসে গেল।